আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله تعالى দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ জুমার দিন, জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে, তার শুকর গুজার করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সাইয়িদুল মুরসালিন, ইমামুন নবীন, হাবিবুর রব্বিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় বিধান জিহাদ। আজকের পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তির, ইসলাম বিরোধী প্রপাগান্ডার অন্যতম সাবজেক্ট হলো এই জিহাদ। জিহাদটা ইসলামের এরকম একটি বিধান যে ইসলামের এই বিধানকে কেন্দ্র করে ইসলামের শত্রুরা, ইসলামের সমালোচকরা ইসলাম ধর্মটাকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে থাকে, আঘাতপ্রাপ্ত করে থাকে। ইসলামের উপর অভিযোগ করে থাকে যে ইসলাম এই ধর্ম হানাহানি শিক্ষা দেয়, সহিংসতা শিক্ষা দেয়। এবং আজকের পৃথিবীর অন্যতম একটি সমস্যা হলো এই ইসলাম ধর্ম।
এই ধরনের অভিযোগগুলো ইসলামের এই বিধানকে কেন্দ্র করে মুসলমানদেরকে শুনতে হয়। তাই আজকের মুসলমানদের ইসলামের জেহাদের বিধান এটাকে শেখা দরকার, এটাকে জানা প্রয়োজন। ইসলাম এটা এমন এক ধর্ম যে এই ধর্মের মাঝে সত্য প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় জালেমের মোকাবেলার হুকুম দেওয়া হয়। ইসলাম এই ধর্মের মাঝে আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং দিন সুরক্ষার জন্য জেহাদের হুকুম আছে। কিন্তু ইসলামের এই জেহাদের হুকুমের সাথে সহিংসতার কোনো সম্পর্ক নেই। ইসলামের এই জেহাদের হুকুমের সাথে ইসলামকে ক্ষতবিক্ষত করার, ইসলামকে অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। জেহাদের হুকুমের মাধ্যমে ইসলাম কোনো অন্যায়ের দুয়ার খুলে দেয়নি, বরং ইসলাম পৃথিবীব্যাপী অন্যায় প্রতিরোধের এবং ইনসাফ প্রতিষ্ঠার, ইনসাফ সুরক্ষার, ন্যায় বিচার সুরক্ষার অন্যতম একটি মাধ্যম সাব্যস্ত করেছে জেহাদকে। এই জেহাদ সহিংসতার মোকাবেলায় জেহাদ, এই জেহাদ অন্যায়ের মোকাবেলায় জেহাদ। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি যে এই পৃথিবীতে যে সমস্ত অন্যায় রক্তপাত, যে সমস্ত অন্যায় হত্যাগুলো এই পৃথিবীতে সংঘটিত হয়েছে, এ সমস্ত অন্যায় রক্তপাত, এ সমস্ত অন্যায় হত্যার সাথে ধর্মের সম্পর্ক নেই, ইসলামের সম্পর্ক নেই। যে সমস্ত যুদ্ধগুলো কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের হত্যার কারণ হয়েছে, যে সমস্ত যুদ্ধগুলোতে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ নির্বিচারে অন্যায় হত্যার শিকার হয়েছে, এ সমস্ত একটা অন্যায় যুদ্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেমন পৃথিবীর ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে লক্ষ লক্ষ কোটি মানুষদেরকে, এই যুদ্ধের মাঝে অন্যায় হত্যার শিকার হতে হয়েছে। এই প্রথম বিশ্বযুদ্ধ, এই যে অগণিত মানুষ, নিরীহ মানুষ হত্যার শিকার হলো, এর সাথে কি ইসলামের কোনো সম্পর্ক ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, অসংখ্য সাধারণ মানুষ এই যুদ্ধকে কেন্দ্র করে তারা হত্যার শিকার হল, এই যুদ্ধের সাথে তো ইসলামের কোনো সম্পর্ক ছিল না। কমিউনিস্ট চীনের সাথে কমিউনিস্ট ভিয়েতনামের যুদ্ধ হল, আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ হল, লক্ষ লক্ষ মানুষ এ সমস্ত যুদ্ধগুলোতে তার হত্যার শিকার হল, এ সমস্ত যুদ্ধগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এ সমস্ত যুদ্ধগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। স্টালিনের নির্দেশে 3.5 কোটি মানুষদেরকে হত্যা করা হলো,
মাও সেতুং এর চীনে কমিউনিজম প্রতিষ্ঠায় 2 কোটি মানুষকে হত্যা করা হলো মুসোলিনির নির্দেশে। ইতালিতে লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করা হলো। পৃথিবীর ইতিহাসে মানবতা বিরোধী এ সমস্ত যুদ্ধগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না। ইসলাম দায়ী নয়। এই ধর্মকে কেন্দ্র করে হানাহানি, ধর্ম সহিংসতা এটাকে পৃথিবীতে ছড়ায়নি, বরং যেখানেই ধর্মহীনতা সেখানেই সহিংসতা, যেখানে ধর্মের শিক্ষা নেই সেখানে মানবতা নেই, আর যেখানে ধর্ম আছে দেখুন ইসলামের 1500 বছরের ইতিহাস দেখুন, যে ইসলামের 1500 বছরের ইতিহাস সাক্ষী যে জোরপূর্বক কাউকে মুসলমান করা, বা ইসলামী রাষ্ট্রে বিধুর্মিতের উপর অন্যায় নির্যাতন করার ইতিহাস, ইসলামের 1500 বছরের ইতিহাসে এর কোনো নজির, এর কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে না। কোরআনে কারিম খুলে দেখুন, মহান রব্বুল আলমিনের হুকুম দেখুন, স্পষ্ট ঘোষণা, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলতেছেন দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই, দিন গ্রহণে স্বাধীনতা। আল্লাহ তার পক্ষ থেকে কিতাব প্রেরণের মাধ্যমে নবীদেরকে এই পৃথিবীতে পাঠানোর মাধ্যমে মানুষদের কাছে সত্য পথ এবং অন্যায় পথ তিনি নির্ধারণ করে দিয়েছেন, হেদায়েতের পথ এবং গুমরাহির পথ আল্লাহ নির্ধারণ করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এটা হলো হেদায়েতের পথ আর এই পথটা হলো গুমরাহির পথ। আল্লাহ বলতেছেন কিতাব পাঠানোর মাধ্যমে, নবী প্রেরণ করার মাধ্যমে অবশ্যই পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে, আর রুশদু হেদায়েতের পথ পরিষ্কার, আল গাই গুমরাহির পথ পরিষ্কার, মানুষের সামনে হেদায়েতের পথ পরিষ্কার, এই পথ আল্লাহর পথ, এই পথ জান্নাতের পথ, আর এই পথ গুমরাহির পথ, এই পথ ধ্বংসের পথ, তুমি স্বাধীনভাবে ইচ্ছা গ্রহণ করো হেদায়েতের পথে চলবে না গুমরাহির পথে যাবে। এজন্যই পৃথিবীতে ইসলামের আগমনের পর 1500 বছরের ইতিহাস দেখুন, এই 1500 বছরে পৃথিবীর ইতিহাস কি কথা বলে, ইউরোপের খ্রিস্টান দেশগুলোতে ভিন্ন ধর্মীয় ব্যক্তিদের উপর যে নির্যাতন, যে অত্যাচার, যে সাম্প্রদায়িক দাঙ্গা, আর মুসলিম দেশে দেশে বিধর্মীদের নিরাপত্তার ইতিহাস দেখো, দেড় হাজার বছর আরব বিশ্বে মুসলিম শাসন, 1.5 কোটিরও বেশি বিধর্মীদের এই আরব বিশ্বে অবস্থান, মুসলিম দেশগুলোতে বিধর্মীদের নিরাপত্তা কেমনভাবে নিশ্চিত করা হচ্ছে,
আর অমুসলিম দেশগুলোতে মুসলমানরা কতটা নিরাপত্তাহীন। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। আমাদের এই উপমহাদেশ, এই ভারতবর্ষে এই 1500 বছরের মাঝে 1000 বছরে মুসলিম শাসন ছিল, ৮০০ থেকে ৮৫০ বরং তারও বেশি, 900 থেকে ৯৫০ বছর পর্যন্ত এই ভারতবর্ষে মুসলিম শাসন। অথচ এই ভারতবর্ষের শতকরা 80% এরা ছিল বিধর্মী। এই 1000 বছরের মুসলিম শাসনে আপনি সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুঁজে পাবেন না। মুসলমান শাসকদের অধীনে আপনি যদি ইতিহাস পড়েন, আপনি বিধর্মীদের নিরাপত্তা দেখতে পাবেন, তাদের অধিকার আদায় দেখতে পাবেন, কিভাবে তাদের অধিকার এটাকে নিশ্চিত করা হয়েছে। আর এই উপমহাদেশে বিধর্মীদের শাসন দেখেন, কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, কিভাবে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমানদের জীবনকে নিয়ে কিভাবে তারা তামাশা করতেছে, মুসলমানদের জীবনকে নিয়ে কিভাবে তারা উল্লাস করতেছে। আজকের পৃথিবীর সবচেয়ে বৃহৎ মুসলিম সাম্রাজ্য, বিশ্বের সর্ববৃহৎ ইসলামী দেশ ইন্দোনেশিয়া দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া, কিন্তু সেখানে কোনো মুসলিম বাহিনী কখনো যায় নাই। ইন্দোনেশিয়ায় কখনো কোনো মুসলিম বাহিনী ইন্দোনেশিয়ায় যায়নি। তাহলে ইন্দোনেশিয়ায় ইসলাম কিভাবে আসলো? আজকের পৃথিবীতে, আজকের ইউরোপে, আজকের আমেরিকায় যে মুসলিম গণজাগরণ, যেভাবে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, আজকে কোন তরবারির ভয়ে তারা মুসলিম হচ্ছে? তাই ইসলাম ধর্ম সহিংসতার শিক্ষা দেয় না। ইসলাম ধর্ম অন্যায় রক্তপাতের হুকুম দেয় না, দেয়। কেউ যদি একথা বলতে চায় যে ইসলাম এই পৃথিবীতে তরবারির জোরে জিহাদ দ্বারা প্রচারিত ধর্ম, শক্তির দ্বারা প্রচারিত ধর্ম, তাহলে তাদেরকে প্রশ্ন করুন, কোন শক্তির অধীনে ইন্দোনেশিয়া পৃথিবীর সর্ববৃহৎ ইসলামী দেশ? আমাদের ভারতবর্ষ, এই বাংলাদেশে ইসলামের আগমন কিভাবে? সুফি সাধকদের মাধ্যমে দেশে ইসলামের আগমন। ইসলাম কি শক্তির জুড়ে প্রচারিত ধর্ম? দেড় হাজার বছর আগের ইসলামের পুণ্যভূমি, ইসলামের প্রথম ভূমি, আরব ভূমির চিত্র তাকিয়ে দেখেন যে আরব ভূমিতে, আরব দেশে হত্যা লুণ্ঠন এটা এত ব্যাপক ছিল, গুত্রে গুত্রে মারামারি আর দাঙ্গা এটা এত ব্যাপক ছিল
যে প্রতি মাসে হাজারো মানুষ শুধু মারামারি করে খুন হতো, প্রতি মাসে হাজারো মানুষ। সেই আরবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার হিজরতের পর তার দ্বারা পরিচালিত যে জেহাদ গুলু আল্লাহর রসুলের জীবদ্দশায় আল্লাহর রসুলের পরিচালিত জেহাদ গুলুর পরিসংখ্যান হলো এই যে সর্বমোট একশোটিরও উপর বিভিন্ন অভিযান তিনি পরিচালনা করেছেন সাহাবা একরামদের নেতৃত্বে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে জেহাদগুলো হয়েছে এই সমস্ত জেহাদে কাফের এবং মুসলমান মিলে সর্বমোট 1018 জন মানুষ নিহত হয়েছে, 10 বছরের জেহাদে ইসলাম প্রতিষ্ঠায় পুরো আরবের মাঝে সুবিচার প্রতিষ্ঠায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় মানুষের যে মনুষ্যত্বের অধিকার এই অধিকার তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার স্বাধীনতার সংগ্রামে কাফের মুসলমান মিলে মোট 1018 জন ব্যক্তি নিহত হয়েছে। ইসলামে জিহাদ তো আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে জিহাদ সংগঠিত হয়েছে, তিনি ছিলেন জিহাদের সেনাপতি, জিহাদের সিপাহ সালার, বদরের সিপাহ সালার, উহুদের যুদ্ধের সিপাহ সালার, খন্দকের যুদ্ধের সিপাহ সালার, হুদাইবিয়ার অভিযানের রাহবার, মক্কা বিজয়ের রাহবার, তবুকের অভিযানের সেনাপতি, তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের ময়দানে। তার ঘোষণা ছিল আনান নবিয়ুলা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি সত্য নবী, আমি মিথ্যা নবীর দাবিদার নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, তার বংশধর আমি। কিন্তু এই জিহাদ তো সুবিচার প্রতিষ্ঠার জিহাদ ছিল, পূর্ণ আরব ব্যাপী সহিংসতা প্রতিরোধের জিহাদ ছিল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত এই জিহাদের মাধ্যমে পূর্ণ আরবের আনাচে কানাচ থেকে জুলুম এবং অবিচারের ময়লা আবর্জনা দূরীভূত হয়েছিল, এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই জিহাদের মাধ্যমে পূর্ণ আরবে ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল। সাহাবা একরামদের নেতৃত্বে জিহাদের মাধ্যমে সেই মদিনা, সেই আরবের ইনসাফ, এটা অর্ধ জাহান পর্যন্ত সেই ইনসাফের যে পতাকা, সেই পতাকা পতপত করে উড়েছিল। এই জিহাদের মাধ্যমে ইসলাম তো পৃথিবীকে একটা সুবিচার ভিত্তিক একটা খেলাফত ব্যবস্থা উপহার দিয়েছে। জিহাদটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান, মুসলমানদেরকে তার প্রিয় নবীর জিহাদের ইতিহাস পড়তে হবে, প্রিয় নবীর সাহাবা একরামদের জিহাদের ইতিহাস মুসলমানদেরকে জানতে হবে, যে এই জিহাদ বিশৃঙ্খলা নয়, এই জিহাদ উগ্রতা নয়, এই জিহাদ সহিংসতা নয়, এই জিহাদ
এটা অন্যায় রক্তপাত নয়। এই জেহাদ সাধারণ মানুষদের উপর অন্যায় আক্রমণ নয়। ইসলামে জেহাদের জন্য প্রথম শর্তই হলো রাষ্ট্রের অস্তিত্ব। খুব ভালো করে বুঝতে হবে, ইসলামে জেহাদ দুই ধরনের, একটা হলো দিফাই জেহাদ আর আরেকটা হলো একদামি জেহাদ। একটা শত্রু যদি আমার জানের উপর, আমার পরিবারের উপর, আমার সম্পদের উপর এসে আক্রমণ করে বসে, আমি আক্রান্ত, আমার ঘর শত্রু দ্বারা আক্রান্ত, আমার জীবন শত্রু দ্বারা আক্রান্ত, আমার পরিবার শত্রু দ্বারা আক্রান্ত, আমার মহল্লা শত্রু দ্বারা আক্রান্ত, এমন পরিস্থিতিতে ইসলাম মুসলমানদেরকে যার কাছে যা আছে তা নিয়ে জালেমের মোকাবেলায় যুদ্ধের হুকুম দেয়। নিজের জীবন রক্ষায়, নিজের দিন রক্ষায়, নিজের পরিবার রক্ষায়, নিজের সম্পদ সুরক্ষায় জালেমের মোকাবেলার হুকুম ইসলাম দেয়। আর একদামি জেহাদ, জেহাদ দ্বারা শত্রুকে পরাভূত করা, ইসলামের এ জেহাদের জন্য প্রথম শর্তই হলো রাষ্ট্রের অস্তিত্ব। জেহাদ হবে রাষ্ট্রের অধীনে, জেহাদ হবে, একটু উত্তর দেন, রাষ্ট্রের অধীনে জেহাদ হবে। ইসলাম কোন অবস্থাতেই, খুব ভালো করে বুঝে রাখেন, কোন ব্যক্তি বা গোষ্ঠী তাকে জেহাদের ঘোষণা দেওয়ার অনুমতি দেয় না। কোন অবস্থাতেই কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী জেহাদের ঘোষণা দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইন্নামাল ইমামু জুন্নাহ, যে রাষ্ট্রপ্রধান সে হলো ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, তার অনুমোদন ক্রমে তার হুকুমে যুদ্ধ হবে। আরেকটু ভালো করে বোঝার জন্য আমি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করার পর 13 বছর পর্যন্ত মক্কায় কাফেরদের অন্যায় নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তো? কিন্তু জেহাদের অনুমতি তাকে দেয়া হয়নি, আল্লাহর পক্ষ থেকে জেহাদের অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস-সালাহ, তোমরা তোমাদের শক্তিকে এটাকে রুদ্ধ করে রাখো, সবর করো, ওয়া আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহর হুকুমগুলো পালন করে যাও। হাতা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার আগ পর্যন্ত সবর করো, এটা ছিল হুকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আর মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, মদিনার চতুর্দিকে ছিল কুফুরী শক্তি। মদিনা ছোট একটি আপনার শহর, এই শহরের চারুদিকে শত্রু, সব ইসলামের শত্রু, মদিনার শত্রু, মদিনায় প্রতিষ্ঠিত এই ইসলামী ভূখণ্ডের শত্রু চতুর্দিকে। আর এই চতুর্দিকের এই কুফুরী শক্তি এই মুসলিম ভূখণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রতিষ্ঠিত ইনসাফের নগরী, ইসলামের নগরী মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদ্ধপরিকর, যে তারা মদিনাকে নিশ্চিহ্ন করে দিবে।
অবস্থা ছিল এতটাই নাজুক যে চতুর্দিকের কুফুরি শক্তির সাথে যদি আমাদেরকে বেঁচে থাকতে হয়, আত্মসমর্পণ করতে হবে, তাদের সাথে আপোষ করতে হবে, অন্যথায় জীবন বাজি রেখে তাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই যুদ্ধের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আরবে এই মদিনায় ইসলাম থাকবে না এখানে জাহেলিয়ত টিকবে। ব্যাপারটা ছিল কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কা থেকে তার হাতে মুসলমান অসংখ্য মুহাজির এরা মদিনায় উপস্থিত হয়েছে। এরা মদিনায় উপস্থিত হওয়ার পর মদিনায় এখনো তাদের থাকার ব্যবস্থাপনা, তাদের আশ্রয়ের ব্যবস্থাপনা এখনো চূড়ান্ত হয়নি। এতগুলো মানুষ শরণার্থী, এরা মক্কা থেকে হিজরত করে মদিনায় উপস্থিত হয়েছে। এদের থাকার ব্যবস্থাপনা, এদের কর্মসংস্থানের ব্যবস্থাপনা এখনো হয়ে ওঠেনি। আর চতুর্দিকের বয়কট, মদিনার প্রতি চতুর্দিকের কুফুরি শক্তিদের বয়কটে মদিনার অর্থনৈতিক অবস্থা এতটাই নাজুক ছিল যে তাদের কাছে জীবন বাঁচানোর জন্য যতটুকু খাদ্য প্রয়োজন, যতটুকু অন্ন প্রয়োজন তার ব্যবস্থাপনাও নেই। পেট ভরে এক বেলায় যদি খাওয়া যায়, পরের বেলা অভুক্ত থাকতে হয়। এই ছিল মুসলমানদের অবস্থা, এই ছিল আল্লাহর রসুলের অবস্থা, এই ছিল সাহাবা একরামদের অবস্থা। যে মানুষগুলো নিজ জীবন টিকানোর জন্য, যারা সংগ্রামের মাঝে লিপ্ত, বেঁচে থাকার জন্য যারা সংগ্রামে লিপ্ত, চতুর্দিকের কুফুরি শক্তি তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে এদেরকে এই অবস্থাতেও এই মদিনায় টিকতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঠিক সেই সময় মুসলমানদের প্রতি হুকুম আসলো। আল্লাহ হুকুম দিলেন যে অবস্থা যত করুণ হোক, আরব্য জাহিলিয়তের কাছে আত্মসমর্পণ করা যাবে না। আল্লাহ হুকুম দিলেন যার যা আছে তাই নিয়ে কুফরি শক্তির সাথে মোকাবেলা করতে হবে, যা আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে। যুদ্ধের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইসলাম থাকবে না জাহিলিয়ত থাকবে। বদরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন কুফুরি শক্তির সাথে মোকাবেলার জন্য। 313 জন এমন মানুষ যে মানুষগুলোর কাছে যুদ্ধ করার জন্য সবেমাত্র তরবারির ব্যবস্থাপনা তারা করতে পেরেছে 8টি। যুদ্ধ ছিল তরবারির যুদ্ধ, সবেমাত্র এই 313 জন এ মানুষগুলো তারা এই চতুর্দিকের কাফের যোদ্ধাদের সাথে লড়াই হবে, আর তাদের কাছে তরবারি হলো সবেমাত্র 8টি। 8টি তরবারি, বাকিদের হাতে কি লাঠি? বাকিদের হাতে কি বলেন? লাঠি, হাতে লাঠি। আর কাফেরদের সাথে লড়াই হবে তাদের, তারা হলো অত্যাধুনিক তোমার আপনার অস্ত্রে সুসজ্জিত, তাদের হাতে হাতে তরবারি, কাফেরদের হাতে হাতে তরবারি এবং সশস্ত্র যোদ্ধা তাদের সাথে মোকাবেলায় আল্লাহর রসুল মদিনা বদরের ময়দানে উপস্থিত হয়েছেন তার সাথী সঙ্গীদের হাতে। অস্ত্র পর্যন্ত নেই, তার লাঠি নিয়ে উপস্থিত হয়েছে হক প্রতিষ্ঠার জন্য।
কারণ সিদ্ধান্ত হবে ইসলাম থাকবে না জাহিলিয়ত থাকবে। আল্লাহর হুকুম যুদ্ধ হবে, হুকুম কার? আল্লাহ হুকুম দিয়েছেন যুদ্ধ হবে। সেই মুহূর্তে আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে সাহস দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারেরা আল্লাহর দিনকে সাহায্য করো, যদি আল্লাহর দিনকে তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ফা ইন্নাল্লাহা মাউলাল্লাযীনা আমানু, তোমরা ইমানদার, তোমাদের কাছে অস্ত্র নেই কিন্তু তোমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। ওয়া আন্নাল কাফিরিনা, আর কাফেররা উপস্থিত হয়েছে তাদের হাতে অস্ত্র আছে, কিন্তু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কিন্তু কাফেরদের সাথে আল্লাহর সাহায্য নেই, আল্লাহর পৃষ্ঠপোষকতা নেই। কোরআন তাদেরকে সাহস দিয়েছে, আর কোরআনের সেই সাহসী বলিয়ান হয়ে যুদ্ধের ময়দানে তারা নেমেছেন, আল্লাহ যুদ্ধের মাঝে বিজয় দান করেছেন, আল্লাহ বিজয় দান করেছেন। ইসলামে জিহাদের অন্যতম একটি শর্ত হলো রাষ্ট্রের অস্তিত্ব। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের ইমামের নেতৃত্বে, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যুদ্ধ হলো। ইসলামে জিহাদের অন্যতম আরেকটি শর্ত, অন্যতম আরেকটি সৌন্দর্য আমি বলতে চাই, যে ইসলাম শুধুমাত্র যুদ্ধের ময়দানে সশস্ত্র শত্রু যোদ্ধাদের সাথেই যুদ্ধ করে। ইসলামে যুদ্ধ কাদের সাথে? শত্রু সশস্ত্র যোদ্ধাদের সাথেই শুধু যুদ্ধ হয়। আপনারা কোরআনের আয়াত দেখেন, ইসলামের জিহাদের বিধান যদি আমরা বুঝতে চাই, আল্লাহর কোরআন আছে না, রাসূলুল্লাহর হাদিস আছে, দেখেন কোরআন বলতেছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর পথে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। যারা তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে তাদের সাথে যুদ্ধ করো। ওয়ালা তাতাদু, কোরআন বলতেছে দেখো সীমা লঙ্ঘন করো না, যারা যুদ্ধ করতে আসে নাই, যারা সাধারণ মানুষ তাদেরকে আঘাত করো না। ওয়ালা তাতাদু, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, যদি সীমা লঙ্ঘন করো আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সবার বুঝে আসছে? এই যুদ্ধের নামে, জিহাদের নামে অযোধ্যা সাধারণ মানুষদেরকে হত্যা করা, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। ইসলামে এরকম অন্যায়ের কোনো সুযোগ নেই, এরকম অন্যায় করার সুযোগ ইসলাম দেয় না। জিহাদের নামে কোনো সাধারণ মানুষদেরকে আঘাত করার সুযোগ ইসলাম রাষ্ট্রকেও দেয় না। একটা যুদ্ধ হবে রাষ্ট্রের অধীনে, কোনো ব্যক্তি যুদ্ধের ঘোষণা দিবে না, কোনো গোষ্ঠী যুদ্ধের ঘোষণা দিবে না। যুদ্ধের ঘোষণা দিবে কে বলেন? এটা বুঝতে হবে তো, রাষ্ট্র। আমি যুদ্ধের ঘোষণা দিতে পারবো না, যুদ্ধের ঘোষণা দিতে হবে কার? রাষ্ট্রে, রাষ্ট্র লাগবে। যেরকম একজন ব্যক্তি সে চুরি করবে, ইসলামে চুরির, চুরি করার শাস্তি আছে না? একজন ব্যক্তি জিনা করব, এই অপরাধের ইসলামে শাস্তি আছে না? কিন্তু এই শাস্তি দিবে কে? রাষ্ট্র, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই অপরাধের, এটা অন্যায় অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধের বিচার হবে, কিন্তু বিচার করার দায়িত্বশীল রাষ্ট্র। ঠিক ইসলামে জিহাদ এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু এই ইবাদত, এই ইবাদতের ঘোষণা, হুকুম, নেতৃত্ব এটা রাষ্ট্রের অধীনে হবে।
আর যুদ্ধের ময়দান ছাড়া কোন অমুসলিমকে হত্যা করার সুযোগ তো ইসলাম দেয় না। কোন অমুসলিমকে হত্যার অনুমতি ইসলামে নেই। হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, মান কাতালা নাফসান মুআহিদান, যে যদি কোন মুসলিম, যে মুসলিম কাতালা হত্যা করলো নাফসান মুআহিদান কোন অমুসলিম জিম্মিকে, মুসলিম দেশের কোন অমুসলিম নাগরিককে, কোন মুসলমান যদি হত্যা করে, আল্লাহ রাসূল বলতেছেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লায়ুজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমমান, যদিও জান্নাতের সুঘ্রাণ এটি ৪০ বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তাই মানুষ হত্যা ইসলামে কঠিন অপরাধ, কিন্তু দুইটা ক্ষেত্রে, একটা হলো কোনো ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, জিনা করে, এবং তার অপরাধ যদি প্রমাণিত হয় রাষ্ট্রীয় আদালতে, তখন বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা মানবতাকে রক্ষা করার জন্য, এটা ইসলামের হুকুম। আর আরেকটা হলো যুদ্ধের ময়দানে বাতিলের পক্ষে তাগুতকে প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠায় বাধা প্রদানের জন্য যারা উপস্থিত হবে তাদের সাথে লড়াই করার, যুদ্ধের ময়দানে তাদের সাথে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করার অনুমতি ইসলাম দেয়। এই দুইটা ক্ষেত্রে ইসলামের জিহাদের বিধানটা আরো সংক্ষেপে আমি বলতে চাই, যে শত্রু রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর যুদ্ধ, জিহাদ কাকে বলে খুব ভালো করে বুঝে নিন। আজকে জিহাদের ব্যাপারে সবচেয়ে বড় বিভ্রান্তি, এবং জিহাদের নামে, ইসলামের জিহাদের এই হুকুমের কারণে মুসলমানদেরকে আজকে অভিযুক্ত করা হয়, বলা হয় যে ইসলাম ধর্ম হানাহানির শিক্ষা দেয়। শত্রু রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর যুদ্ধ, এই জিহাদটা এটা রাষ্ট্রীয় যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ নয়। এখন প্রশ্ন হলো যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে জিহাদের নামে অযোধ্যা নিরীহ মানুষদেরকে আক্রান্ত করা হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করে বলা হচ্ছে যে এটা জিহাদ, এবং অভিযুক্ত করা হচ্ছে ইসলামকে যে ইসলামে জিহাদের হুকুম, অভিযুক্ত করা হচ্ছে মুসলমানদেরকে। তাহলে এই বিষয়ের সমাধান কি, এটা একটা বড় প্রশ্ন। তো এর এক নম্বর উত্তর আমি দিচ্ছি, খুব ভালো করে উত্তরটা সবাই খেয়াল করবেন, যে এই ধরনের সহিংসতা এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি দেখা যায় কোনো মুসলমান যুবক জড়িত, কোনো মুসলমান এটার সাথে সম্পৃক্ত, তো তার কারণ হলো ইসলাম সম্পর্কে এই যুবকের অজ্ঞতা। এই যুবক ইসলামের জিহাদের বিধান এর ব্যাপারে সে অবগত না, তাকে ধর্ম শিক্ষা দেওয়া হয় নাই, সে ধর্মের মৌলিক শিক্ষা পায় নাই, তাকে তার ধর্ম সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে। দেখেন এই সমস্যা আগেও ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তখন একটা দলের আবির্ভাব হলো, এরা হলো খারিজি ছিল, খারিজি অনেকেই জেনে থাকবেন, খারিজি এরা ইসলামের বেশ ধারণ করেছিল, ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসলামের বেশ ধারণকারী কিছু ব্যক্তি ছিল, এরা ছিল খারিজি।
এরা কোরআন এবং হাদিসে জিহাদের ফজিলত, জিহাদের আয়াত, জিহাদের হাদিস ইত্যাদির নামে আইন নিজের হাতে তুলে নিয়ে এরা সহিংসতার মাঝে লিপ্ত হয়েছিল। এবং এই খারিজিদের এই ফেতনাটা ছিল ইসলামের বিরুদ্ধে সর্বপ্রথম চক্রান্ত, এবং ঠিক সেই একই চক্রান্ত এখনো চলছে। ইসলামে নামাজের যেমন বিধান আছে, নামাজের হুকুম আছে, আপনি কোরআন খুললে দেখতে পাবেন আপনাকে বলা হবে নামাজ পড়ো। তো নামাজ আমি কিভাবে আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন আমাকে তো সেইভাবেই নামাজ আদায় করতে হবে, কি বলেন? ঠিক না? কোরআন আপনাকে বলবে জিহাদ করো, তো জিহাদটা আপনি কিভাবে করবেন? আপনাকে জিহাদটা করার জন্য কিন্তু, জিহাদ যেহেতু ইসলামের একটি পরিভাষা, এটা শুধু একটা শব্দ না, সালাত শব্দের অর্থ তো দোয়া করা, সালাত শব্দের অর্থ তো দোয়া করা, কিন্তু শুধু দোয়াকে নামাজ বলে? নামাজের আল্লাহর রসুলের শিখানো একটা পদ্ধতি আছে, আছে না? এখন কেউ যদি বলে যে দেখো সালাত শব্দের অর্থ কি, আপনি দেখলেন সেইভাবে দোয়া করলেন, নামাজ হবে? নামাজ হবে? জিহাদ শব্দের শুধু অশাব্দিক অর্থ দেখলে হবে না, আপনাকে দেখতে হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পদ্ধতি, তার দিক নির্দেশনা। সাহাবা একরাম আল্লাহর রসুলের কাছ থেকে কিভাবে শিখেছেন জিহাদ, এ সমস্ত বিষয়গুলো আমাদের সামনে থাকতে হবে। এ পূর্ণাঙ্গ শিক্ষা যদি অপূর্ণ হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা হলো এক নাম্বার উত্তর। আর দ্বিতীয় আরেকটা উত্তর আমি দিব যে ইসলাম মুসলমানদের ব্যাপারে অভিযোগ করা হয় অথচ এই অভিযোগ প্রমাণিত হয় না। আজকে মুসলমানদের একটি দেশ ইরাককে মানবতা বিধ্বংসী রাসায়নিক অস্ত্র এই সাদ্দামের কাছে আছে এই অভিযোগে অভিযুক্ত করে মুসলমানদের একটি দেশকে ক্ষতবিক্ষত করে ফেলা হলো, কিন্তু অভিযোগ তারা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আজকে টুইন টাওয়ার এটা ধ্বংসের জন্য মুসলমানদেরকে দায়ী করে আজকে আফগানিস্তান, আজ পর্যন্ত আফগানিস্তানের উপর কঠিন নির্যাতন, অন্যায় যুদ্ধ, ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করে তাকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা করে লক্ষ লক্ষ হাজার হাজার নিরীহ মানুষদেরকে হত্যা করা হলো, কিন্তু অভিযোগ আজ পর্যন্ত প্রমাণিত হইছে, বলেন? আজকে দেখেন সিরিয়া আজকে বিধ্বস্ত নগর, এবং মুসলমানদের হসপিটাল, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান, নিরীহ মুসলমানদের উপর একের পর এক বম্বিং। আপনি গতকালের খবর শুনে দেখেন আফগানিস্তানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে প্রায় 100-এর অধিক কোরআনে হাফেজকে এবং তাদের আত্মীয় স্বজন যারা এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, এই নিরীহ বাচ্চা হাফেজগুলোকে অন্যায়ভাবে হত্যা করে তারা আবার আমাদের উপর অভিযোগ করছে যে তোমরা সন্ত্রাসী, তোমরা জিহাদি, ইসলাম ধর্ম জিহাদের হুকুম দেয়। অথচ ইসলামের ইতিহাসে এই 1500 বছরের ইতিহাসে কোন মুসলিম শাসক দ্বারা নিরীহ বেসামরিক কোনো বিধর্মী হত্যার নজির কোনো ইতিহাস তো দেখাতে পারবে না।
আজকে কত বড় তথ্য সন্ত্রাসের শিকার আজকের মুসলমান, আজকের আমরা। জিহাদ ইসলামের হুকুম। এই পৃথিবীব্যাপী এই কুফুরি শক্তির, এই সন্ত্রাসী রাষ্ট্র, এই আমেরিকার এই সন্ত্রাসী এবং পৃথিবীব্যাপী বিধ্বংসী এই মানবতা বিরোধী অপরাধের যে তাদের যে আপনার এই একের পর এক তাদের আক্রমণের শিকার মুসলমানদের, মুসলমান রাষ্ট্রগুলো হচ্ছে, আমাদেরকে সত্য বুঝতে হবে, সত্য জানতে হবে। আর আমাদের করণীয় হলো আমাদের দিনকে শিখা, দিনকে হেফাজত করা। এবং এক খেলাফত রাষ্ট্র পৃথিবীব্যাপী মুসলমানদের এক খেলাফত রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদেরকে ফিকির করা। কারণ মুসলমানদের খেলাফত রাষ্ট্র মুসলমানদের আশ্রয়, খেলাফত প্রতিষ্ঠিত হবে, অবশ্যই খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলাম মুসলমানদের বিজয় হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ফেরাউন পারে নাই হযরত মুসাকে ঠেকিয়ে রাখতে, পেরেছে? মুসলমানদের বিজয় হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, এবং বিজয় খুব কাছে, খুব কাছে। রাত যত গভীর হয় দিন তত কাছে চলে আসে। যেইভাবে নির্যাতন পৃথিবীব্যাপী মুসলিম দেশগুলোর উপর হচ্ছে, বিজয় খুবই কাছে। আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাহায্য করো, মুসলমানদেরকে সাহায্য করো। আর আমরা নিজেরা দিনকে হেফাজতের চেষ্টা করি। এই দিন থেকে আমি যদি বিচ্যুত হই আমি হারিয়ে যাবো, আমি ক্ষতিগ্রস্ত হব, কিন্তু দিন তো ক্ষতিগ্রস্ত হবে না। দিন ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।